আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তবিয়ার চলো আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে তবিয়াস আজকে আমি আপনাদের মাঝে হামিস্টার যে একটা টেলিগ্রাম মাইনিং বোর্ড অফার শেয়ার করছিলাম যেটা ছাব্বিশ তারিখ লিস্টিং করবেন ছাব্বিশ তারিখ ইজতদের পেমেন্ট দিবে ওই অফারটা নিয়ে আজকে আমি আলোচনা করব ওটার ইলিজিবল এবং নট ইলিজিবল এই সম্পর্কে আমি কিছুটা আলোচনা করবো ওকে মানে আমার আমার ধারণা থেকে যতটুকু জানি আমি ততটুকু শেয়ার করার চেষ্টা করবো এজন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখবেন এবং প্রত্যেক প্রত্যেকের অ্যাকাউন্টটা চেক করবেন প্রত্যেকের অ্যাকাউন্টটা ঠিক আছে কি না ওকে তো আর আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে এফ আমরা নিত্য নতুন করে ইনকাম ভিডিও দিলে আপনার কাছে চলে চলছে আপনার ও ভিডিওতে দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন তো তবিয়ার্স আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন না করে থাকেন তবেশো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন কারণ সকল প্রকার ইয়ার ডব সকল প্রকার আপডেট অ্যান্ড সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি যে সকল অফারে জয়েন করে আপনার অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না কোনো প্রকার রেফারও করতে হবে না আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেন এখনই জয়েন করে নেবেন যদি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান তো বি যেহেতু হামিস্টার কম্বার্ট নিয়ে ভিডিও করবো সেটা আশা করি প্রত্যেক ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করতে আপনার বন্ধু বান্ধবদের কাছে চলুন আমরা কথা না বলি এখনই চলছো আমাদের আজকের মূল টপিকে আচ্ছা তো দেখেন আমরা বোটে চলে যাচ্ছি দেন বোটে আসার পর এখানে আপনি মানে বর্তমান আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা ওটা চেক করবেন কীভাবে তো ওটা আমি আগে দেখিয়ে দিই এই যে এখানে আসার পর আমি দেখেন আমি কেমন কাজ করি না এসব বোট করে এগুলোতে তো আমার এখানে দেখেন যে চাবি আছে না যে আমার চাবি কিন্তু জিরো দেখছেন আমি কোনো চাবি কালেক্ট করে নেই তারপর লেভেলও কম মাত্র নয় লেভেল আচ্ছা এখন এখানে আপনার মানে অ্যাকাউন্টটা চেক করার জন্য মানে আপনার অ্যাকাউন্টটা বর্তমানে ঠিক আছে কি না আর কি থাকলে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে আর কি না থাকলে আপনার অ্যাকাউন্টটা ঠিক নেই ওইগুলো ওইগুলো নিয়ে আলোচনা করবো ওগুলো করার জন্য আপনি চেক করার জন্য যেখানে আপনার প্রোফাইল আছে না এই প্রোফাইল উপর ক্লিক করবেন ওকে আচ্ছা প্রোফাইল উপর ক্লিক করফে যেখানে সি অল এ সি অল উপর ক্লিক করবেন দেন এখানে উপর ক্লিক করফে একদম নিচের দিকে চলে আসবেন দেন নিচের দিকে আসার পর যেখানে দেখেন এয়ার সিটিং ইজ ব্যাড ওকে দেন এই যে এখানে দেখেন আমার এটা কিন্তু কালো দেন আমার অ্যাকাউন্ট ঠিক আছে ওকে এই যে এখানে দেখেন এই যে আপনার এটা যদি এরকম আমার মতন কালো থাকে মানে এখানে যদি কোনো কালার না থাকে ওকে এরকম যদি কালো থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে ওকে যে দেখেন আমার এটা কিন্তু পুরো কালো মানে কোনো কালার টালার নাই এটা কিন্তু ঠিক আছে ওকে মানে আপনার এখানে যদি এরকম থাকে আপনার অ্যাকাউন্ট যদি আমার এটার মতন থাকে যে আমার এটার মতন এরকম কালার থাকে তাহলে কি আপনি মানে আপনার অ্যাকাউন্টটা এখন পর্যন্ত সেফ আছে আপনার অ্যাকাউন্টটা এখন পর্যন্ত ইলিজিবল আসে বাট পরবর্তী আবার নট ইলিজিবল করে কিনা ওটা ওরা চেক করবে দেন এখন পর্যন্ত মানে আমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে ওকে আবার এর মধ্যে কিন্তু অনেক অ্যাকাউন্ট অলরেডি ওরা চেক করে নট ইলিজিবল আস্তে আস্তে করে দিচ্ছে ওকে তো ওইটা স্বাভাবিক এটা আগে থেকে জানি যে হামেস্টার কি অনেক ইউজারকে ওরা নট ইলিজিবল করবে কারণ ওদের এখানে ইউজার বেশি দেন যে যে পরিমাণ ইউজার ওই পরিমাণ ইউজারকে ওরা পেমেন্ট করবে না ওই পরিমাণ ইউজারকে ওরা পেমেন্ট করতে গেলে দেন ফারিজের এক ডলার পাবে না দেন এতএব ওরা কি অনেক ইউজোরকে নট ইলিজিবল করবে মানে যারা রুলস টুলস ফলো করা নাই যারা ওই ফ্যাকিংভাবে মাল্টিফুলভাবে অ্যাকাউন্ট করছে উড়ে দৌড়ভাবে কাজ করছে সিটিং মানে সিটিংগিরি করছে ওদের সাথে তাদের অ্যাকাউন্টগুলো ওরা কি ব্যান করবে ওকে তো এই যে এটা এটা যদি থাকে আপনার অ্যাকাউন্টে এরকম যদি থাকে তাহলে কি আপনার অ্যাকাউন্টটা সেফ বর্তমানে আপনার অ্যাকাউন্টটা এখন পর্যন্ত ঠিক আছে এখন পর্যন্ত কাজ করে যেতে পারেন ওকে আর এবার আপনার অ্যাকাউন্টটা নট ইলিজিবল মানে ঠিক নেই যে ওটা ক্যামেরা বুঝবেন এবার আপনার অ্যাকাউন্টটা যদি এরকম থাকে যেখানে দেখেন আপনার এখানে যদি লাল কালার থাকে যেরকম লাল কালার থাকে দেখেন আমি কিন্তু একটু আগে যেটা দেখাচ্ছি আমার অ্যাকাউন্টও ওইখানে ছিল কালো কালার আর আপনার এখানে যদি এরকম কালারিং থাকে তাহলে কি আপনার অ্যাকাউন্টটা নট এ ওকে এই যে এরকম থাকলে কিন্তু আপনি নট ইলিজিব মানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এই মানে নট ইলিজিবল আয়ত্তায় পড়ে গেছে মানে ওরা ব্যান করার খুব সম্ভাবনা বেশি মানে এরকম থাকলে আপনার অ্যাকাউন্টে ব্যান করা খুব সম্ভাবনা বেশি মানে ওরা আস্তে আস্তে সিলেক্ট করতেছে বাট এটা এক একশো পার্সেন্ট যে শিউর এটা না ওকে মানে এটা একটা ধারণা ওকে বললাম তো আমি যে ভিডিও শুরুতে বলছি যে এটা আমার ধারণা থেকে আমি জানাচ্ছি দেন বাকিটা পরে আপডেট দিবে না ওই ইলিজিবল আপডেট অ্যান্ড ক্লেম আপডেট দিবে না ওগুলোতে বোঝা যাবে সমস্যা নাই এখন পর্যন্ত কেউ গাবড়ানোর মানে দরকার নাই বাট তবু আপনার অ্যাকাউন্টটা চেক করেন আমি যেটা ওই যে কাল প্রথম যেটা দেখেছি ওটা থাকলে তো আপনার অ্যাকাউন্ট বর্তমানে ঠিক আছে আর যদি এরকম মাসে এরকম আসলে আপনি গাবড়ানোর কোনো দরকার নাই অপেক্ষা করেন ওরা তো ইলিজিবল অ্যান্ড নট ইলিজিবল এটার আপডেট দিবে তখন ক্লেম করে আপডেট দিবে দেন ওগুলো পর্যন্ত ততদিন অপেক্ষা করেন যতদিন পর্যন্ত ওরা ইলিজিবল আপডেট অ্যান্ড ক্লেম আপডেট না দেয় ততদিন পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে সবাইকে কাজ করে যেতে হবে ওকে যখন আপডেট দিবে তখন বোঝা যাবে অ্যান্ড বাট এটাই মানে এটা একটা ধারণারই ওকে এই যে এরকম যদি কালারিং আসে তাহলে কি আপনার অ্যাকাউন্টটা মানে ঠিক নেই এটা বুঝাইতে চাইছে দেন এখন চেক করবেন আপনার অ্যাকাউন্টটা আমার মতো আছে কি না কি এরকম আছে এরকম থাকলে হয়তো আপনার অ্যাকাউন্টটা নট এলিজিবল করার সম্ভাবনা বেশি আর কালো থাকলে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে মানে এলিজিবল হওয়ার সম্ভাবনা আছে ওকে তো আরেকটা জিনিস দেখেন এখানে আরেকটা জিনিস দেখেন আমি কিন্তু কোনো সাবই কালেক্ট করি নি ওকে যে দেখেন অনেকের মনে হয় অনেক টাবি কালেক্ট করছেন বাট আমি কিন্তু সাবি কালেক্ট কালক করি তবু আমার অ্যাকাউন্ট দেখলাম এখন পর্যন্ত ঠিক আছে আমি মনে করছি আমার অ্যাকাউন্ট সবার আগে ব্যান করবে জানি না আমারটা ইলিজিবল করে কিনা বাট ওই যে কালো চিহ্নটা ওটা কিন্তু আমার এখানে এখনও আসে লাল চিহ্নটা আসে নাই দেন আপনারাও চেক করবেন দেন এখানে কিন্তু আমার কোনো সাবি নেই তবু আমি এখন পর্যন্ত সেভ আসি দেন বাকিটা আল্লাহ তালা জানে এবং ওরাই জানে কবে কী করে দেয় আর মেবি ওদের টোকানটা তো লিস্টিং ছাব্বিশ তারিখ এটা আপনারা সবাই জানেন আর ছাব্বিশ তারিখে মনে হয় ক্লেম করতে দেবেন ছাব্বিশ তারিখ আমরা টোকটা আশা করি সবাই সেল করতে পারবো দেন ওগুলো আপডেট ওরা দেবেন আপডেট দিলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো ওকে আর এলিজিবল নট ইলিজিবল এগুলোর আপডেট দেবে দেন এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও জয়েন না করে থাকেন তাহলে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জোন করবেন কারণ কারণ আমরা সবসময় সব আপডেট কিন্তু সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি ওকে আচ্ছা তো এগুলো তো হলো আরেকটা জিনিস এখানে হামিস্ট এখানে আপনি যে কাজটা করবেন সেটা হলো কি যেখানে ডেলি রিওয়ার্ড এই ডেলি ক্লিক করে আপনি এখানে যে ডেলি রিওয়ার্ডের টাচগুলো আছে এই যে ডেলি রিওয়ার্ডের সেই টাচগুলো কমপ্লিট করে পয়েন্টগুলো কালেক্ট করবেন ওকে এগুলো কিন্তু মাস্ট আপনার ওরা চেক করবে আপনি এগুলো মানে এই ডেলি রিওয়ার্ডগুলো কালেক্ট করলে ওদের এখানে আপনি একটিভিটা ওরা বুঝে যাবে দেন অবশ্যই আপনি কি ডেলি রিওয়ার্ডগুলো কালেক্ট করবেন ওকে দেন এই ডেলিজিওয়ার্ডগুলো কালেক্ট করেন আর অবশ্যই চেক করেন আপনার অ্যাকাউন্টটা কি কালো নাকি লাল যদি লাল থাকে তাহলে কি নট এলিজিবল হওয়ার সম্ভাবনা বেশি আর যদি কালো থাকে আশা করি ইলিজিবল হওয়ার সম্ভাবনা আছে ওকে তো এই পর্যন্ত কাজ আশা করি বুঝছেন তো অবশ্যই জানাবেন কার্ডটা কেমন ভালো থাকেন দেখা ফরো তো কোনো আনিক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম